কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র সোনমার্গ রবিবার সন্ধ্যাতে সেখানেই পরিযায়ী শ্রমিকদের গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গন্দেরবল জেলায় গগনগির থেকে সোনমার্গ পর্যন্ত তৈরি হওয়া সুড়ঙ্গের কাজে নিযুক্ত শ্রমিকদের তাঁবুতে হামলা চালায় জঙ্গিরা, তাতে এক চিকিৎসক সহ ছজনের মৃত্যু হয়েছে। এর আগে গত 18 অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে ফের বড়সড় হামলা হলো উপত্যকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একাধিক দল রয়েছে, এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানরা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাকে জঘন্য এবং কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। নিরস্ত্র মানুষকে এভাবে হত্যা করার ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, কাশ্মীরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে সুড়ঙ্গ পথ তৈরি করেছে কেন্দ্র। তুষার ধস প্রবণ রাস্তার বিকল্প হিসেবে এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে খবর, মৃতেরা ওই নির্মাণ প্রকল্পে শ্রমিকের কাজ করছিলেন। এলাকায় নির্মীয়মান সুড়ঙ্গের কাছেই তাদের ওপর হামলা হয়েছে। সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।